আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল হাউস ব্লগস থেকে। আমি কাজল বলছি চট্টগ্রাম থেকে। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। কিছু বাজার নিয়ে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, এক নজর দেখিয়ে দিলাম। এখন দেখেন আমি বাজার গুছাচ্ছি আর আমার ছোট ছেলে গরমে কি অবস্থা করতেছে। কতক্ষণ পর পর ফ্রিজের পানি খাচ্ছে, ফ্রিজ খুলে দাঁড়ায় যাচ্ছে, ফ্রিজের ভিতরে বসে যাচ্ছে। মানে কি করবে দিশেহারা, শুধু কি বড়দের গরম লাগে, ছোটদেরও গরম লাগে। তোকে বললাম যদি বেশি গরম লাগে যাও তুমি গোসল করে আসো, মা কাজ করি। ও বলছে ঠিক আছে। এখন দেখবে না কি করে, ফ্রিজের থেকে আইস নিয়ে মুখে ডলবে। আচ্ছা, কয়েকদিন ধরে যে গরম পড়ছে মানুষ যে কীভাবে টিকবে আল্লাহ জানে। আচ্ছা, ওকে আমি বাথরুমে পাঠিয়ে দিলাম, দেখেন কী অবস্থা করতেছে। তারপর আমি ঘরে টুকটাক কাজ করে নিচ্ছি, অফ ক্যামেরায় আমি অনেক কাজ করে নিচ্ছি। তো ওকে বললাম হয়েছে আর করিও না, চলে আসো, কয় না তুমি যাও তোমার কাজে। তো ওকে বাথরুমে রেখে আমি আমার কাজ করতে চলে গেলাম। ও কতক্ষণ ভিজতে থাকুক, গরমে মানুষের অসহ্য হয়ে যেতেছে। এই অধ্যয়নে বসছে এখন, অনেকক্ষণ ধরে এরকম করতেছে, পরে ঠান্ডা লাগবে না? তো আমি বললাম তুমি তাড়াতাড়ি করে চলে আসো। ও বলছে আচ্ছা ঠিক আছে। কার কার বাচ্চা এরকম দুষ্টামি করে কমেন্টে জানাবেন। এই যে আমি চলে আসলাম রান্নাঘরে, আজকে কাঁডালের বিচি ভর্তা করব আর মুসুরির ডাল রান্না করব। যে ডালগুলো বসিয়ে দিলাম, কাঁটালে বীজগুলো ছিলে নিলাম, এখন পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, এই বীজগুলো আমি এখন হালকা ভর্তা করে নিচ্ছি। শেষে নিয়ে ভর্তা পাটাতে ভর্তা বানাচ্ছি। আজকে এগুলোই চলবে সেহেরিতে। আর আগের দিনের কিছু তরকারি আছে, এগুলো দিয়ে সারিয়ে দেব। আজকে ইফতারিতে তেমন কিছু করবো না, দই সিরা বানাবো, সেজন্য হালকা পাতলা কিছু রান্না করতেছি। এই যে এখন শেষ, পেঁয়াজ কাঁচা শুকনা মরিচ সব বাটা শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে এগুলো ওই যে আমার ভর্তা করা শেষ, এখন উঠিয়ে নিব। এই যে কাঁটালটা আনছিল কিন্তু ভালো পরে নাই, সেজন্য বিচিগুলো রেখে কাঁটালটা ফেলা দিছে। এই যে আমার ডালগুলো হয়ে আসছে, ডালটা বাগার দিয়ে দিব গুঁড়া দিয়ে। এই যে এখন ইফতারের সময় হয়ে আসছে, আপনাদেরকে এক নজর দেখিয়ে দিলাম আমি কী কী করছে। এই যে আজান দিয়ে দিছে, আমরা ইফতার করে নিচ্ছি। মিষ্টিটা নিতে পারতেছে না, নিয়ে দিচ্ছি। এই গরমের ভিতরে ভাজাপোড়া না খেয়ে দই সিরা খাইলেই ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।